আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আজকে একটি ডিজিটাল মাল্টিমিটারের ভিডিও তৈরি করলাম। এই ভিডিওটা যদি আপনাদের কারোর কাছে ভালো লাগে তাহলে দয়া করে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে সবসময় আমার ভিডিওটি সবার আগে আপনারা পেয়ে যান। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আপনাদের কথা ছিল যে নেক্সট ভিডিওতে আমি রেজিস্টারের ভিডিওটা আপনাদেরকে, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ আমার মনে হয় যে রেজিস্টারের ভিডিও দেওয়ার আগে আপনাদেরকে ডিজিটাল মাল্টিমিটারের ভিডিওটা দেওয়া বেশি ইম্পর্টেন্ট। কারণ এই মিটার দিয়ে কী কী কাজ করা যায়, কী কী চেক করা যায়, সেগুলো সম্পর্কে আপনাদের জানা। তো আজকে আমি আপনাদের সামনে ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহারের নিয়ম এবং কীভাবে ব্যবহার করা যায়, কী কী চেক করা যায়, আজকে আমি আপনাদেরকে সেগুলো দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেখা যাক আজকে ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহার। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ডিজিটাল মাল্টিমিটার কিউরিটশো, মডেল আছে KEW1021R। তো আজকে আমরা এই মিটারটি সম্পর্কে আপনাদেরকে জানাবো যে এই মিটারটির এসি ভোল্ট, ডিসি ভোল্ট, মিলি ভোল্ট, ডিসি মিলি ভোল্ট, ওমস, বার্জার, ডায়োড, ক্যাপাসিটার, এম্পায়ার এসি, এম্পায়ার ডিসি, এই সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো অনেকে আছে এই চিহ্নগুলো কী আসলে কী কারণে দেওয়া থাকে সেটা কেউ জানে না। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে সেটা আজকে বোঝাবো যে চিহ্নগুলো কী কারণে দেওয়া থাকে। তো চলুন বন্ধু, দেখুন কীভাবে চিহ্নগুলো কীভাবে বুঝবো আমরা সেটা এখন দেখব। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভি রয়েছে, ভির ওপরে একটা আঁকা বাঁকা মতো ডাক রয়েছে, এই চিহ্নটা আসলে কিসের? এই চিহ্নটা আপনারা দেখেন, এই যে এই চিহ্নটার মানে হচ্ছে এটা এসি আর এটা এসি ভোল্ট। এই যে ভি রয়েছে, ভিতে ভোল্ট, আর এই চিহ্নটার মানে হচ্ছে এসি, এই যে এসি। তো এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ভি দুপুরে আপনার একটা দাগ আছে আর নিচে ডট 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 আছে। তো এই চিহ্নটা মানে হচ্ছে আপনার এই যে ভিতে ভোল্ট, আর এই চিহ্নটার মানে হচ্ছে এটা হচ্ছে ডিসি, এই যে ডিসি ভোল্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিলি ভোল্ট এসি, এই যে মিলি ভোল্ট ডিসি, এই যে এই দুটা মিলি ভোল্ট এসি আর এটা হচ্ছে ডিসি মিলি ভোল্ট। তো আমি আপনাদের এইগুলো দেওয়ার কারণ, প্রত্যেকটা এই যে স্যাম্পলগুলো আছে এই স্যাম্পলের মিনিং কী সেটা আমি আপনাদেরকে আজকে বোঝাতে চাইতেছি। বন্ধুরা, আপনারা এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা হচ্ছে রেজিস্টারের চিহ্ন। আমি আপনাদের দেখার জন্য আপনাদের সুবিধার্থে আমি আগে লিখে দিয়েছি সব, যাতে আমার সুবিধা হয় এবং আপনাদের সুবিধা হয়। এই চিহ্নটা রেজিস্টার চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে রেজিস্টার। আপনারা যদি রেজিস্টার বা মডেল রেজিস্টার যে কোনো জিনিসের রেজিস্টার মারতে চান তখন আপনারা এই চিহ্নটাই সিলেক্ট করবেন। তো আরেকটা জিনিস দেখতেছেন বন্ধুরা, এই যে এখানে একটা ডায়োডের চিহ্ন আছে, তো এই যে এই চিহ্নটার মানে হচ্ছে ভিউয়ার্স এটা ডায়োড। তো যারা ইলেকট্রনিক্সের কাজ করে তারা ডায়োড, ট্রানজিস্টার বা আইজিবিটি বিভিন্ন ধরনের ডায়োড জাতীয় মসফেট এগুলো চেক করার জন্য তো আপনারা এটাকে সিলেক্ট করবেন। তাহলে আপনারা ইলেকট্রনিক্স ডায়োড, ট্রানজিস্টার, ব্রিজ ডায়োড সব কিছু আপনারা চেক করতে পারবেন। তারপরে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন রয়েছে, এটা হচ্ছে বিপ চিহ্ন। এটা যদি আপনারা দেন তাহলে আপনারা সাউন্ড শুনতে পারবেন, বিপ শুনতে পারবেন, কোনো জায়গায় শর্ট আছে কিনা সেটা দেখতে পারবেন। তো বন্ধুরা, আমরা আর একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এই চিহ্নটা আপনারা কেউ জানেন কিনা আমি জানি না। এটা হচ্ছে আপনার এই যে এই চিহ্নটা, এটার মানে হচ্ছে এটা ক্যাপাসিটর।
তো আপনারা যদি ক্যাপাসিটরের মাইক্রোফ্যারাড চেক করতে চান তাহলে আপনারা এই চিহ্নটাই দেবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই কীভাবে আপনারা চেক করবেন। তো আপনারা আমার সাথেই থাকুন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। মিটারে প্রথমে এই যে প্লাগটা লাগানো লাগবে, এই জায়গায় আগে লালটা লাগানো লাগবে। তো আমি আগে লালটা লাগিয়ে ফেলি। এবার এই যে দেখছেন এখানে কমন লেখা, তো এখানে ব্ল্যাকটা লাগানো লাগবে। আমি ব্ল্যাকটা লাগাই ফেলি। এখন আমরা মিটারটা অন করবো। যে বন্ধুরা, আমরা প্রথমে এসি ভোল্টেজটা চেক করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এসি লেখা আছে। আমার ক্যামেরাটা অতটা ভালো না, যার কারণে আপনাদের আমি পুরোপুরিভাবে দেখাতে পারতেছি না। তো এখন আমরা এসি ভোল্টেজটা চেক করব বন্ধুরা। এই যে আমি প্লাগটা লাগাচ্ছি, আপনারা দেখেন লাগাই ফেলেছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন ভোল্টেজ 226 দেখছেন আপনারা। আমি এই যে এখন খুলে ফেলবো এটা, এই ভোল্টেজ আর নাই। তো আমি আশা করি এসি ভোল্টেজটা আপনাদের দেখাতে পেরেছি। এখন ডিসি ভোল্টেজটা আপনাদেরকে দেখাবো। এই যে এখানে ডিসি লেখা আছে আর এই যে ভোল্ট, ডিসি ভোল্ট। আর ডিসি ভোল্টেজটা আপনাদের দেখানোর জন্য প্রথমে আমার একটি ডিসি ভোল্টেজ লাগবে, অ্যাডাপ্টার, চার্জার, যে কোনো একটা জিনিস। তো আমি একটা চার্জার দিয়ে আপনাদের ভোল্টেজটা চেক করে দেখাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি একটি চার্জার লাগাইছি আর এই যে চার্জারের এটা হচ্ছে প্লাগ। তো আমি এখন আপনাদের দেখাবো যে কীভাবে ডিসি ভোল্টেজটা চেক করা লাগবে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি ডিসি ভোল্টেজ দিয়েছি, এখন ভোল্টেজ নেই। তো আমি এখন এখানে এই যে এটা লাগাবো, এখানে দেখতে পাচ্ছেন এখানে 8 ভোল্ট আছে। তো ডিসি ভোল্টেজটা আমি আপনাদের দেখালাম। এখন আমি রেজিস্ট্যান্সগুলো দেখাবো, ক্যাপাসিটার দেখাবো, চার্জার দেখাবো। বন্ধুরা, তাহলে আমরা প্রথমে রেজিস্টার মাপবো। এই যে আমি রেজিস্টারে দিলাম, দিয়ে এখন আমি এই যে আপনাদের দেখাচ্ছি রেজিস্টার মাপা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা 1.3 ওহম, আসলে এটা 1.3 না, এটা 1.5, কিন্তু আপনার 1.3 ওহম দেখাইতেছে। তো এবার আপনারা এই যে সিলেক্ট বাটনটা দেখছেন, এই বাটনটা চাপলে আপনার ডায়োডে সেট যাবে। এই যে দেখছেন ডায়োডে সেট হয়েছে। এখন আমরা ডায়োড মাপবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি একটা ডায়োড নিয়েছি, এই ডায়োডটা এখন আমি মাপবো আপনাদের সামনে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি এই যে ডায়োড দিয়েছি। এই যে বন্ধু, এটা হচ্ছে ডায়োডের মান 0.540 ভোল্ট। তো আপনারা এখন ডায়োড বা ট্রানজিস্টর মাপবেন তখন এই জায়গায় দেবেন, তাহলে আপনারা মাপতে পারবেন। বন্ধুরা, আমরা ডায়োড মাপা দেখলাম। এবার এই যে বার্জার, তো বার্জারে যদি আবার সিলেক্ট করা লাগবে, এই যে বার্জারও সিলেক্ট হয়েছে। এখন আপনারা একটা তার চেক করেন, এখান থেকে চেক করবেন যদি আপনার শব্দ হবে, যদি তারের সমস্যা না থাকে বা তার যদি মাঝখান থেকে কাটা না থাকে। তো এবার আমরা হচ্ছে ক্যাপাসিটার চেক করবো। এই যে ক্যাপাসিটার, আবার সিলেক্ট চাপা লাগবে। তো এই যে সিলেক্ট চাপলাম, এখন হচ্ছে একটা ক্যাপাসিটার নিচ্ছি। এই যে ক্যাপাসিটারটা হচ্ছে আপনার 470 মাইক্রোফ্যারাড। বন্ধুরা, এই মিটারটা একটু সময় নেবে, তবে আপনারা যদি আমার সাথে থাকেন, এর পরবর্তীতে আমি যে ভিডিওটা দেব এটা হচ্ছে আপনার এই মিটারের থেকে অনেক ভালো একটা মিটার। এটার ভিতর যে ফিউচার্স নেই সেটা হচ্ছে অন্য মিটারে পাবেন। তো এই যে আমরা আর একটা ক্যাপাসিটার মেপে দেখাচ্ছি,
এটা হচ্ছে 220 মাইক্রোফ্যারাড। বন্ধুরা একটু সময় নেবে মিটারটায়, কিন্তু ধৈর্য হারাবেন না। এই যে 220 মাইক্রোফ্যারাড, এখানে 215 মাইক্রোফ্যারাড দেখাচ্ছে। বন্ধুরা এবার আমি আর একটা ক্যাপাসিটার মেপে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার 1000 মাইক্রোফ্যারাড। বন্ধুরা দেখতেছেন 1000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার নিচ্ছে না। বন্ধুরা আপনারা দেখলেন যে 1000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার মাপা যায় না। তো নেক্সট আমি যে ভিডিওটি দেব সেটাই 10000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার কিভাবে মাপবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে, এবং আমার ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি। ল্যাব সলিউশন এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।